আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আজকে কিছু প্রশ্নের জবাব দিচ্ছি। যেটা হলো, কিছু ভাই বোন আমাকে প্রশ্ন করে যে আমি এত দোয়া করছি, আমার দোয়াগুলো কবুল হচ্ছে না, আল্লাহ তাআলা আমার দোয়াগুলো দেখছেন না, আমি ব্যর্থ, আমি হতাশ। এভাবে দোয়ার ব্যাপারে সন্দেহের প্রকাশ করি, সন্দেহ করি, আবার হবে কি হবে না এ নিয়ে সংশয় বোধ করছি। এরকমটা যারা প্রশ্ন করে বেড়াচ্ছেন, আজকে ইনশাল্লাহ তাদের প্রশ্নের জবাব পেয়ে যাবে। তিরমিজিতে একটি হাদিস রয়েছে, আল্লাহ তাআলা তোমার দোয়া জবাব দেবেন, এই ব্যাপারে নিশ্চিত হয়ে আল্লাহকে ডাকো। তবে একটি জিনিস মনে রাখতে হবে যে গাফেলদের অন্তরে দোয়া জবাব দেওয়া হয় না। গাফেল কারা? যারা দোয়া করে উদাসীনভাবে থাকে, মানে এই দোয়াটি কবুল হবে নাকি হবে না, নাও তো হতে পারে, এভাবে সন্দেহ প্রকাশ করে। আবার আরেকটা গাফেল হচ্ছে, দোয়া করলাম, দোয়া করার পর কবুল হচ্ছে না, এই জন্য দোয়া করা বন্ধ করে দিলাম। এরকম যদি করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না। একটা জিনিস মনে রাখবেন, যখন দোয়া করবেন দৃঢ় থাকবেন এবং মন দিয়ে দোয়া করবেন, নিশ্চিত থাকবেন, এটা চিন্তা করবেন যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এমনভাবে দোয়া করবেন না যে হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন, বরং এইভাবে বলবেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। দোয়া কবুলের ব্যাপারে মনে দ্বিধা রাখবেন না, আল্লাহ তাআলা শয়তানের দোয়া কবুল করেছেন, আর তিনি আপনার দোয়া কবুল করবেন না, এটা কীভাবে সম্ভব? শয়তান দোয়া করেছিল তাকে যেন পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেওয়া যায়, আল্লাহ তাআলা তাই দিয়েছেন। এ ব্যাপারে সূরা আরাফে আল্লাহ তাআলা বলছেন, ইবলিস বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন, আল্লাহ তাআলা বললেন তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তার মানে এই আয়াতের মাধ্যমে বুঝতে পারি আল্লাহ তাআলা শয়তানের দোয়া কবুল করেছেন, যদিও সে আল্লাহ তাআলার শত্রু। আপনি তো শয়তানের চেয়ে নিকৃষ্ট নন, আমরা যাই করি না কেন শয়তানের চেয়ে আমরা বেশি খারাপ নই। যদি আমাদের গুনাহ আসমান সমান থাকে, পাহাড় সমান থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ থাকে, যে আল্লাহ তাআলা শয়তানের দোয়া ফিরিয়ে দেননি, তিনি কি আমাদের দোয়া ফিরিয়ে দিবেন? এমন অবশেষেরা একটা সময় সৎভাবে আল্লাহকে ডাকত যাতে তিনি সাড়া দিতেন। ফেরাউনও আল্লাহকে ডেকেছে, কখন? যখন সে ভেবেছে তার আর কোনো বাঁচার সুযোগ নেই। আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলেন, আর যখন তারা কোনো জলযানে আরোহণ করে তারা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকতে থাকে, অতঃপর তিনি যখন নিরাপদে তাদের স্থলে পৌঁছে দেন তারা তার সাথে অন্যদের শরীক করতে থাকে। যারা মুশরিক তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এমনটাই বলছেন। আপনি যদি কোনো বাসে, লঞ্চে, প্লেনে, যে কোনো জায়গায় থাকেন, যদি কোনো বিপদ দেখেন, অমুসলিম ব্যক্তি সবার আগে তাদের স্রষ্টাকে রাখবে, ভগবান তারা তখন ভুলে যাবে। এটা হলো শিরক পরিত্যাগ করে কিছু সময় যেন এক আল্লাহ থেকে ফিরে আসা, কিন্তু আপনি দেখবেন তারা আগ মুহূর্তে, অর্থাৎ কোনো বিপদের আগ মুহূর্তে তারা ছিল শিরকে, হারামে, বিভিন্ন পাপাচারে লিপ্ত। আর আল্লাহ তারা জানেন যে তাদেরকে নিরাপদে, অর্থাৎ তাদেরকে যদি বাঁচিয়ে দেয় তারা একই কাজই করবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দেন, কারণ তারা তো কিছু সময়ের জন্য আল্লাহ তাআলাকে ডেকেছে, যদিও আল্লাহ তাআলা হেদায়েত দেওয়া মালিক। এটা হলো একটা উদাহরণ যে স্বল্প সময়ের জন্য যদি একজন অমুসলিমকে আল্লাহ তাআলা তার মন বাসনা দোয়া কবুল করে থাকে, তাহলে
আপনি মুসলিম হয়ে কিভাবে হতাশ হতে পারেন, কিভাবে এটা চিন্তা করতে পারেন যে আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে ফিরিয়ে দিচ্ছেন, আপনার দোয়া শুনছেন না, দেখছেন না, আপনি কোন অবস্থায় আছেন আল্লাহ তাআলা বুঝতে পারছেন না, এমনটা চিন্তা আপনার মনের ভিতর কিভাবে আসে? দোয়ার ব্যাপারে কোনো উদাসীনতা নেই, কোনো সন্দেহ নেই। আপনার এই দুনিয়াতে দোয়া কবুল নাও হতে পারে, এর মাধ্যমে আপনার বিপদ সরে গেল, এর মাধ্যমে আপনি নেকি পেলেন, আর জান্নাতে বড় ধরনের নেকি তো আছে, পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক, আমিন।